আগরতলা সাবরুম জাতীয় সড়কে নির্দিষ্ট একটি জায়গায় নির্মাণগত ত্রুটির কারণে সামান্য বৃষ্টি হলেই পিছল হয়ে পড়ছে সড়কের ওই স্থানটি ফলে আকছার ঘটছে দুর্ঘটনা এই ঘটনা বিশ্রামগঞ্জ থানাধীন ছেত্রিমাই গ্রাম পঞ্চায়েতের সুপার অফিস সংলগ্ন এলাকায় রবিবারও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা দেয় বৈদ্যুতিক খুঁটিতে আর স্থানীয় বাসিন্দারা নির্দিষ্ট স্থানটি সরাইয়ের দাবি নিয়ে সংশ্লিষ্ট দপ্তরে বারবার জানালেও কোনো সুরাহা হয়নি এদিনের দুর্ঘটনার পর খুব জানিয়ে জাতীয় সড়ক অবরোধ করে বসেন বাসিন্দারা ভোগান্তির শিকার হন যান চালক থেকে যাত্রী সাধারণ সড়কের দুদিকে প্রচুর যানবাহন আটকে পড়ে অবরোধ বিশ্রামগঞ্জ থানার পুলিশ অবরোধকারীদের সঙ্গে কথা বলেন আধিকারিকরা তাদের পরবর্তী পদক্ষেপের আশ্বাসে অবরোধ মুক্ত হয় সড়ক